নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির বিভিন্ন ব্লকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য নোটিফিকেশন বের করছে ফ্রিকোয়েন্টলি, তারই মধ্যে আজকে বীরভূম জেলার একটি ব্লক থেকে নোটিফিকেশন বের করেছে। তাহলে চলো ভিডিওটির মধ্যে দেখে নেব যে বীরভূমের কোন ব্লক থেকে কটি পদে এই নোটিফিকেশনটি বেরিয়েছে এবং ইন্টারভিউয়ের ডেটই কী রাখা হয়েছে এবং অ্যাপ্লাই বা কীভাবে করবে, কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এসব কিছুই নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে প্রেস করে রাখবে। দেখতেই পাচ্ছ অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিউড়ি টু ডেভেলপমেন্ট ব্লক থেকে নোটিফিকেশনটি বের করেছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য কত তারিখে ডেট রাখা হয়েছে? ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেট রাখা হয়েছে 30/11/2021, কিন্তু তার আগে একটি রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের ডেট রাখা হয়েছে 29/11/2021। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, তোমাদেরকে এই 24/11/2021 মধ্যে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনটি অফিসের ড্রপ বক্সে পৌঁছানো ম্যান্ডেটারি। অন্যান্য জেলার মতো নেম অফ দ্য পোস্ট তোমরা সবাই জানো, অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর যেটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, 13,000 টাকা মাসিক বেতন দিচ্ছে। এক্ষেত্রে একটি বায়োডেটা তোমাদেরকে রেডি রাখতে হবে, যেখানেতে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও অ্যাটাচ করতে হবে, সাথে সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং তার সাথে গ্র্যাজুয়েশনের মার্কশিট অথবা সার্টিফিকেট এর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। আর হ্যাঁ, যোগ্যতা প্রসঙ্গে তোমরা নিশ্চয়ই জানো যে এটি ইজিসি রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সাথে একটি ভ্যালিড কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে, যেমন আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ভোটার কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। রিপোর্টিং টাইম দিয়েছে, মানে রিটেন টেস্টের দিনের রিপোর্টিং টাইম দিয়েছে সকাল 10টা থেকে। রিটেন টেস্ট হচ্ছে 29/11/2021, সিউড়ি টু ডেভেলপমেন্ট ব্লক, পুরন্দরপুর, বীরভূম। সময় এবং তারিখ রিটেন এক্সামের ওই দিনই, অর্থাৎ 29/11/2021। ইন্টারভিউটি হবে তার পরের দিন, অর্থাৎ 30শে নভেম্বর। আর 24 তারিখ পর্যন্ত যে অ্যাপ্লিকেশনের শেষ দিন স্থির করা হয়েছে, ওই দিনই অর্থাৎ 24শে নভেম্বরই বিকাল 4টের সময় অফিসের নোটিশ বোর্ডেতে টাইম এবং ভেনু ইনফর্ম করে দেওয়া হবে বলে জানিয়েছে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করে দিও, এবং অ্যাপ্লাই করার আগে আরও যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে নিও। আমি শুধুমাত্র হাইলাইটগুলো বলে তাড়াতাড়ি ভিডিওটিকে শেষ করে দেবো। এখানে দেখো অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেওয়া রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষে আবারও বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখবে। গুড বাই, গড ব্লেস ইউ অল।